কাল রাত 12টার সময় আমি কম্পিউটারে বসে ভিডিওস দেখছিলাম আর তখনই কিছু আওয়াজ শুনি। আওয়াজ শুনে আমি জানলা থেকে উঁকি মেরে দেখি যে বাইরে আগুন জ্বলছে। তো আমার পিছনে যে বাড়িটা আছে সেই বাড়িটায় আগুন লেগে গেছিল। আর তারপরে আমি বাড়িতে সবাইকে ইনফর্ম করে এরকম একটা জলের বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। এখান দিয়ে হবে না, ওই সাইড দিয়ে মারতে হবে। তো আমি যখন জল নিয়ে ওখানে পৌঁছে আমি অনেকজনকে দেখি আগুন নেভানোর জন্য চেষ্টা করছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে আমরা কারেন্টটাকে না অফ করেই আমরা জল ছেড়ানোর চেষ্টা করছিলাম। বাট আমি ওখানে বললাম যে কারেন্টটাকে অফ করে দিতে দেয় সবাই। কারেন্ট আর মেন সুইচ অফ করে দেওয়ার পর আমাদের এবং বাড়ির ওনারের লাগ ভালো ছিল যে তাদের পাশের বাড়িতে একটা পাটকুয়ো ছিল যেখান থেকে জল তুলে আমরা জল ছড়াতে পারছিলাম। আমি জানি না কিসের জন্য আগুনটা লেগেছিল, কিন্তু পুলিশ এসেছিল, দমকল কর্মীকেও কল করা হয়েছিল, কিন্তু আমাদের গুলিটা এতই ছোট যে দমকল আসতে পারেনি। ফর্চুনেটলি আগুনটা নেমে গেছিল, নয়তো অনেক বড় কিছু হয়ে যেতে পারতো। আমাদের ঘরের পাশে যে গুলিটা আছে সেটা বিশাল ছোট, তার জন্য বড় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। যদি ভবিষ্যতে এরকম বড় কিছু আগুন লাগে তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের। আমাদের গুলিটা ছোট আছে, কিন্তু এই পুকুরে আমাদের বিশাল জল আছে, সেই জলটা দিয়ে আমরা হয়তো আগুন নেভানোর চেষ্টা করতে পারি, বাট যদি খুব বড় আগুন লাগে সেটাকে আমরা নেভাতে পারবো না ফর শিওর। ঘরটা প্রায় পুরো পুড়েই গেছে, যত কাপড় জামা ছিল, ট্রাঙ্ক ছিল, সব প্রায় পুড়ে গেছে। কিছু কিছু জিনিস যেগুলো পড়ে নেই সেগুলোকে আমরা বাইরে নিয়ে আসার চেষ্টা করছিলাম যাতে আরও বেশি ক্ষয়ক্ষতি না হয়। ঘরের মধ্যে অনেক কাপড় জামা ছিল যার জন্য আগুনের ফ্লেমসটা অনেকটা বেশি করে বেরোচ্ছিল, অ্যান্ড কটনের সব জামা কাপড় ছিল যেগুলো প্রায় সবই পুড়ে গেছে। কিছু কিছু জিনিস যেগুলো বেঁচে আছে সেগুলো আছে, অ্যান্ড যেগুলো অতগুলো আমরা বাঁচাতে পেরেছি সেটা আমরা বাঁচানোর চেষ্টা করেছি। ২০২০তে আর কি হবে আমি জানি না। সবাই আগুনটাকে নেভানোর জন্য এতটাই মগ্ন ছিল যে কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেনি। তাই আমি সবার ফার্স্টে এসে স্নান করে নিয়েছিলাম, কারণ কার থেকে কি হয়ে যাবে আমিও জানি না, আপনিও জানেন না। এখন বাজে রাত ১টা আর বিশাল বড়টা ফাড়া গেল আমাদের পাড়ার উপর দিয়ে। যদি এটাকে ঠিক সময় আমরা সবাই যদি না নেভাতাম তাহলে অনেকগুলো বাড়ি পুড়ে যেত, বাট সবাই আমরা এটাকে কিছু করে কন্ট্রোল করার চেষ্টা করেছি, অ্যান্ড কন্ট্রোল হয়ে গেছে। এখন সবাই স্যানিটাইজ হবো আর ঘুমিয়ে পড়বো, কালকে সকালে দেখা যাবে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজকে হচ্ছে নেক্সট দিন, আমি ভেবেছিলাম সকালে ওদের বাড়িতে যাব, বাট আমি ওদের বাড়িতে গিয়ে ভিডিও করবো, এটা আই ডোন্ট থিঙ্ক সো ওদের ভালো লাগবে, কারণ অ্যাকচুয়ালি তো ওরা বেশি খুব ডিপ্রেস ছিল। তাই আমি ওদের বাড়িতে যাইনি, বাট ওপর থেকে যেটা দেখে লাগছে ওদের বাড়িটা অনেকটা বেশি ড্যামেজেস হয়েছে, অ্যান্ড আই হোপ যেন তাড়াতাড়ি সব রিকভার হয়ে যায়, অ্যান্ড আমরা এই ইয়ারটা কিছুভাবে ওভারকাম করতে পারি, বিকজ এই ইয়ারটা খালি আমাদের জন্য খারাপ খারাপ জিনিস নিয়েই আসছে কনস্ট্যান্টলি, অ্যান্ড আই উইশ যে ইয়ারটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, যদি আপনাদের ভিডিওটা পছন্দ আসে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট চাইলে করতে পারেন, অ্যান্ড উইথ দ্যাট বিং সেড আই হোপ টু সি ইউ সুন টুমরো।